আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। গতকালকে এসে রাতে কিছু বাজার করে নিয়ে আসছিল, আনতে বলেছিলাম। তো যেহেতু সামনে আর 2 থেকে 3 দিনই হয়তো বাসায় থাকা হবে, শুক্রবারে আর খুব বেশি বাজার করা হবে না, কিছু লাগলে আপাতত আনা হবে। আর কিছু জিনিস হচ্ছে সপ্তাহের আগে শেষ হয়ে গেছিল, যেমন রসুন, কাঁচামরিচ, তো সেগুলো। আর সাথে হচ্ছে আর একটু সবজিও নিয়ে আসলো, অনেক সুন্দর টাটকা পুঁই শাক, আর হচ্ছে বেগুন, পটল, আর কাগজি লেবু নিয়ে আসছে। কাগজি লেবুটা খুব কমই পাওয়া যায়, যদি ফ্রিজে আমার লেবু আছে। তো সব কিছু হচ্ছে গোছগাছ করে কী কী রান্না করব সব কিছু কেটেও নিয়েছি, কিন্তু হচ্ছে পানির অভাবে অনেকটা লেট হয়ে গেছে আমার। আর ফাইনালি হচ্ছে রান্না করতেছি, অনেক বেশি লেট হয়ে গেছে। আমি রান্না করতে করতে প্রায় 12টা বেজে গেছে। অনেক সকাল উঠে সব কিছু গোছানোর পরে হচ্ছে পানির যে সমস্যাটা, আসলে এটা হলে করার কিছুই থাকে না। তো আমি হচ্ছে প্রথমে করলা আর আলুটা ভেজে নিব। তো আজকের রান্না হচ্ছে করলা আর আলু দিয়ে ভাজি, আর পুঁই শাক যেহেতু অনেক টাটকা পুঁই শাক নিয়ে আসছে, তো পুঁই শাকটাই রান্না করব। আমি সিম্পলি হচ্ছে পুঁই শাকটা শুটকি দিয়ে রান্না করি, তো আজকে আর শুটকি দিয়ে রান্না করব না, আজকে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। তো পুঁই শাকটা হচ্ছে কেটে ধুয়ে নিয়েছি, তোলা যে পানিটা ছিল সেটা দিয়ে। তোলা পানিতে আসলে কাজ করতে ইচ্ছা করে না, এর কারণ হচ্ছে তোলা পানিটা হচ্ছে ওয়াশরুমে থাকে, আর এভাবে সবজি তরকারি সেখানে ধোয়া পাল্লা করা ঠিক না, ধুলে হচ্ছে অনেক পিসপিল হয়ে যায়, যার কারণে হচ্ছে সিপাতের আব্বু গতদিন হচ্ছে পড়ে গেছিলো। তো করলা ভাজিটা আমার হয়ে গেছে, এর মাঝে অনেক সিপাত তো খুবই দুষ্টমি করে আপনাদেরকে আমি জানিয়েছি, তো ওকে নিয়েছিলাম। তো তার ফাঁক দিয়ে হচ্ছে একটু একটু করে রান্না করতেছিলাম, আর একটু একটু করে ওকে সামলাচ্ছি, কাজ করতেছি। তো এরপর হচ্ছে ফাইনালি পানি আসছে, তো খাবার পানি ভরলাম, তারপর হচ্ছে থালা বাসন জমা ছিল অনেক, তো সেগুলো হচ্ছে ধুতে হবে। তো সবজিটা তরকারিটা হচ্ছে রান্না শেষ করে আমি হচ্ছে থালা বাসনগুলো করে নিব, আর যত বালতি খালি ছিল সব কিছুই হচ্ছে ভরেছি। আর এই যে আমি হচ্ছে উস্তা ভাজিটা আগেই হয়ে গেছে, দেখাইনি ভিডিওতে, অনেক বাসনকোসন হয়েছে গতকালকে রাতেরটাও, কারণ গতকাল রাতে হচ্ছে আমি বাসনকোসন গতকাল ধুইনি, তো একসাথে সবটা জমা হয়ে গেছে। সিম্পলি আমি রাতে কিছু ধুয়ে রাখি, যেহেতু পানি পরে আসছে, এখন হচ্ছে সবই শুধু পানির কাজ। এই যে বোতল পরিষ্কার করব, কারণ আজকে হচ্ছে দুধওয়ালা দুধ দিতে আসবে, এই জন্য বোতলগুলো সব আগে থেকে ক্লিন করে রাখলে দুধ নিয়ে আসলে হচ্ছে ভরে রাখতে পারবো। এই যে সব ক্লিন করে রাখলাম, এই সমস্ত কাজে সব কিছুতে পানির প্রয়োজন। আর যেহেতু পানিটা এত লেট করে দিয়েছে, তো কাজেও লেট হয়ে যায়। আর এখন হচ্ছে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, এখন তো কাচা সম্ভব না, কিছু সময় ভিজবে, তারপর পরিষ্কার করতে হবে, যেহেতু মাত্রই পানি আসলো। তো গোসল করে নিয়েছি, আর এর ভিতরে হচ্ছে একেবারে মেঘ কালো করে, চারপাশ কালো করে, খুব মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো সিপাত কান্না করতেছিল, ওকে হচ্ছে ঘুম পড়াবো, ওর কাছে এসে একটু শুয়ে খাবার দিলে ও আছে খেয়ে ঘুমিয়ে যাবে। তো মেঘ দেখতেছিলাম, আর সিপাত বাবুকে হচ্ছে খাবার খাইয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ওকে ঘুম পাড়াবো। তো একটু দুষ্টুমি করতেছিলাম, বলছিলাম তোমার মাথা কই, ও মাথা দেখায়, তারপর পেট দেখায়, তারপর বলছিলাম চোখ কোথায়, ওই যে চোখ সুন্দর করে চোখ দেখাচ্ছে। তো এরকম একটু দুষ্টুমিষ্টি খুনসুটি করে ও হচ্ছে ঘুমিয়ে গেছে। তো ও ঘুমিয়ে যাওয়ার পরে আমি একটু ভিডিও এডিটিংয়ের কাজ করতেছিলাম, তখনই হচ্ছে দুধওয়ালা এসে ডাক দিল। আর ইতিমধ্যে হচ্ছে বাহিরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো আমি হচ্ছে দুধটা নিয়ে আসলাম, এখন হচ্ছে বোতলে একবারে ভরে রেখে দিব কাজ সব কমপ্লিট করে। বাইরের টুপটা বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি না, হালকা ঝিরিঝিরি বৃষ্টি, তো মনটা যেন কেমন বিষণ্ণ হয়ে গেছে। মাঝে মাঝে এরকম বৃষ্টি কিন্তু খুব ভালো লাগে, তো বৃষ্টিটা আসলে উপভোগ করতে পারতেছি না, শুয়ে দেখতে পারতেছি না, কারণ ছোট্ট একটা জালনা দিয়ে বৃষ্টিটা ধরতে পারতেছি না। আর যেহেতু বাহিরে ড্রেন, সুন্দর করে ভিডিও করা সম্ভব না, নিজের রুচিতেও বাধে। তো আমি হচ্ছে বোতলগুলো ভালো করে প্রত্যেকটা বোতলে দুধটা রেখে মুটকে আটকে নিচ্ছি, আর দুধটা হচ্ছে আমি এখন ছেঁকে নিব না, যখন হচ্ছে জাল করার সময় বের করব তখনই হচ্ছে আমি প্রতিদিন ছেঁকে তারপর জাল করি, কারণ হচ্ছে দুধ আনার পরে হচ্ছে এই যে বোতল পরিষ্কার করার ঝামেলাটা থাকে, যেহেতু প্রতি সপ্তাহে হচ্ছে দুধ আসে, আর অনেক বেশি এক্সট্রা বোতল নাই, যে বোতলগুলো আমি ব্যবহার করি সেই বোতলগুলো আবার ধুই, ধুয়ে তারপর আবার ব্যবহার করি।
তো এভাবেই হচ্ছে আমি সবগুলো বোতলে যে ভরে নিলাম। আর কিছু পরিমাণ দুধ হচ্ছে আমি রেখে দিচ্ছি আজকে খাওয়ার জন্য, রাতে জাল করব, এটা নর্মালে রেখে দিব রাতে জাল করার জন্য। আর বাকিগুলো হচ্ছে এখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিব। আর বৃষ্টি তো হচ্ছে, তার সাথে যে বারান্দাটা আমার খুবই অবস্থা খারাপ। বাড়িওয়ালা আন্টি হচ্ছে কয়েকদিন আগেই এই যে টিন লাগিয়ে দিয়েছে, কিন্তু ওনাদের লাগানোর সিস্টেমটা একদমই ভালো হয়নি, আগে যেমন ছিল তার থেকে আরও বেশি খারাপ হয়ে গেছে। তো আমাদের আছে দুইটা বেডরুম, তো একটা হচ্ছে আমরা বেডরুম হিসেবে ইউজ করি, আর একটা হচ্ছে রান্না সমস্ত জিনিসপত্র রাখি। আর এই যে বারান্দাটা, এটা বলতে গেলে অকেজোই, এখানে শুধু সিপাতের আব্বু সাইকেলটা রাখে আর থালা বাসন পরিষ্কার করি। এই যে একটা রুম, এই রুমে কিন্তু ছাদ, আর আরেকটা রুম আছে, এই রুম হচ্ছে আমাদের বেডরুম, এটা হচ্ছে ছাদ। তো এই রুমটা বেশি হচ্ছে ভালো। আর বারান্দাটা হচ্ছে ওখানে রান্না করতে হয়, কিন্তু অবস্থা তো খারাপ দেখতে পাচ্ছেন, তো আর কি করা যাবে। এই যে একটু মন ভালো করার জন্য একটু বৃষ্টি ছুঁয়ে দেখতেছিলাম হাতে একটা দুইটা ফোঁটা লাগে কি না। তো আমরা হচ্ছে এই বাসাতে থাকার কিছু কারণ আছে, 2-3 বছর ধরে আমরা এই বাসাতে আছি, একটা মায়া পড়ে গেছে, এই জন্য বাসাটা চেঞ্জ করতে চায় না কিছু প্রবলেম থাকা সত্ত্বেও। আর কিছু সুবিধা তো অবশ্যই আছে, সেগুলো আরেকদিন শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।